পেট্রোপণ্যের দাম কমানো ও রাজ্য সরকারের দুর্নীতির প্রতিবাদে সভা করল বিজেপি। গোপালনগরের পাল্লা বাজারের সভা থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে কটাক্ষ করেন বিজেপি নেতারা। উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সহসভাপতি। পেট্রোপণ্যের দাম কমানোর জন্য রাজ্য সরকারের ওপর চাপ বৃদ্ধি ও রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে সভা করল বিজেপি। শনিবার গোপালনগরের পাল্লা বাজারে একটি প্রতিবাদ সভা করে বিজেপি। এদিন সভার আগে একটি প্রতিবাদ মিছিলও করা হয় বিজেপির পক্ষ থেকে। মিছিলের নেতৃত্ব দেন বিজেপির রাজ্য সহসভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি মনস্পতি দেব, বনগাঁ দক্ষিণ বিধানসভার বিধায়ক স্বপন মজুমদার সহ রাজ্য ও জেলা নেতৃত্ব। প্রতিবাদ সভা থেকে রাজ্য সরকারকে সমালোচনা করেন বিজেপি নেতারা। বিধায়ক স্বপন মজুমদার বলেন, দুর্নীতিতে ভরে গেছে বনগাঁর তৃণমূল নেতারা। কিছুদিন আগে পাল্লায় প্রতিবাদ মিছিল করেছিল তৃণমূল। সেখানে মহিলারা ঝাঁটা জুতো নিয়ে বিধায়কের বাড়ির কাছে বিক্ষোভ দেখায়। এ প্রসঙ্গে বিধায়ক বলেন, আমার বাড়িতে গেলে বুঝিয়ে দিতাম। পাশাপাশি তার দাবি, চার বছর আগে আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল, ভোটে পাল্লাবাসী তার জবাব দিয়েছেন। পাল্লা একটা শান্তিপ্রিয় জায়গা, তার জন্য বিগত যে ইলেকশনটা হয়েছিল এখানে সেফ জোন বলে আমার প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন সে আমার বাড়ির থেকে 50 মিটারের দূরের মধ্যে তিনিও আশ্রয় নিয়েছেন। আমরা এখানে হিংসার রাজনীতি কখনো এই পাল্লাবাসী পছন্দ করে না। এখানে কোনো দিন হিংসা হয়নি, তবে এখানে হিংসা বাইরের থেকে যদি কেউ করে এলাকাবাসী তার প্রতিবাদ করে, যেমন বাগদাই করেছিল। এটাই আমার মূল বলার। বনগাঁয় যে অশান্তির বাতাবরণ হয়, আমি কারো নাম নিয়ে বলছি না, তার একটা নাম ছেও, যেহেতু এখানে এসে যে ভাষায় আক্রমণ করেছিল এই পাল্লাবাসী, তারা তাদের এই আক্রমণে না বিশ্বাসী না ভয় পায়। তার উদ্দেশ্যে বলি, রাজনীতি রাজনীতির মতন করুন, আপনাদের যে নীতি বা কালচার সেটা আপনারা সমাজের সামনে এইভাবে না দেখিয়ে সমাজের কিভাবে উন্নয়ন করা যায়, মানুষের কিভাবে ডেভেলপ করা যায়, বেকার মানুষদের কিভাবে কর্মসংস্থান করা যায়। রাজ্যের সহসভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, বর্তমানে তোলা দাও কাজ নাও, এটাই তৃণমূলের স্লোগান হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি তিনি আরো বলেন, পেট্রোল ডিজেলের দাম নরেন্দ্র মোদী সরকার কমিয়ে দিয়েছে, আর তারপরে তার সাথে সাথে 22টা রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল ছিল, এখন 23-এর ওপর রাজ্য কমিয়ে দিয়েছে। এর মধ্যে কি উত্তরপ্রদেশের মতো বড় রাজ্য রয়েছে, তারা কমিয়ে দিয়েছে বাংলাদেশের থেকে বড়। আর তার সাথে ছোট ছোট রাজ্য, দিদি যেমন এখন ভ্রমণে যাচ্ছেন, তার ভাইয়েরা মোৎসব করতে যাচ্ছেন, ত্রিপুরা গোয়া, তারাও কমিয়ে দিয়েছে। তাহলে পশ্চিমবঙ্গ কেন কমাচ্ছে না? মুখ্যমন্ত্রী তো নিজে বলছেন যে গরিব মানুষের কষ্ট হয় পেট্রোল ডিজেলের দাম বাড়লে। তাহলে পেট্রোল ডিজেলের দাম বাড়লে তখন নরেন্দ্র মোদীকে গালমন্দ করতেন, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন করতেন, আর এখন তো পেট্রোল ডিজেলের দাম নরেন্দ্র মোদী কমিয়ে দিল, তাহলে আপনি কেন কমাচ্ছেন না? এই অতিরিক্ত টাকাটা কোথায় যাচ্ছে? সভ্যসাচী ভট্টাচার্য ও দীপ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পাল্লা।